पुलिस के खिलाफ गुस्सा, सिलीगुड़ी में चिकन विक्रेता करेंगे हड़ताल, बढ़ सकते हैं चिकन के दाम। पुलिस उत्पीड़न और चालकों की पिटाई के विरोध में चिकन परिवहन से जुड़े चालक खलासी ने आज से राज्य भर में हड़ताल का आह्वान किया है। माना जा रहा है कि इस अनिश्चितकालीन हड़ताल से चिकन और अंडे की कीमत बढ़ सकती है। हालांकि इस हड़ताल का सिलीगुड़ी पर अब तक कोई असर नहीं पड़ा है। सिलीगुड़ी और आसपास के जिलों में चिकन विक्रेता और चालक पुलिस उत्पीड़न के शिकार हो रहे हैं। आरोप है कि अलग अलग जगहों पर चिकन परिवहन से जुड़े गाड़ियों को रोका जा रहा है। गाड़ी के कागजात सही होने पर भी तरह तरह के बहाने बनाकर रुपए की मांग की जाती है। हालांकि अगर हड़ताल जारी रही तो अगले कुछ दिनों में सिलीगुड़ी में चिकन की कीमत भी बढ़ सकती है। फिलहाल इस वक्त गोटा चिकन 150 रुपए प्रति किलो और कटा हुआ मांस 240 टका प्रति किलो बेचा जा रहा है। खबर है कि ये कीमत काफी बढ़ सकती है। মানে উত্তরবঙ্গে তো এখন সব মানে আমাদের সাথে একটু কমিউনিকেশন গ্যাপের জন্য হয় না, আমাদেরও উচিত ছিল এটা বন্ধ করে দেওয়া। নেক্সটে তো আমাদেরও ভাবতে হবে এটা নিয়ে, কেন পুলিশের জুলুম মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতাদি এটা নিয়ে ভাবলে ভালো হয়। মানে পুলিশের এত মানে গাড়ির প্রতি এতই নজর, ট্রাফিক কন্ট্রোলের চেয়ে ওই গাড়ি ধরার প্রতি নজর বেশি। সিপিকগুলোকে রেখে দিচ্ছে, মানে ওই কুকুর বিড়ালের মতো চুপচাপ লুকায় থাকে, যাতে গাড়ি দেখে আগে গাড়ির নম্বরটা কি আছে বা গাড়িতে কি কেস দেওয়া যেতে পারে। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও ওকে হ্যারেজমেন্ট করবে যে টাকা দিতে লাগবে, নাহলে গাড়ি যেতে দেবে না, সকাল সকাল বইনি খারাপ হয়ে যাচ্ছে, এরকমভাবে না যাচ্ছেতাইভাবে করে। কিন্তু আমাদের কমিশনারের এখানে হয়তো উপর মহলে হয়তো এই জিনিসটা যাই না, নিচু লেভেলে এত সংগঠিত পুলিশের ট্রাফিকরা, মানে ওদের ওনাদের টাকা লাগে না। না এরকম হলে তো সংগঠিতভাবে সবাই, এখন যদি এরকমভাবে জুলুম চলতে থাকে সবাইভাবে সবাই মানে ডিম মুরগি সবই বন্ধ করে দেবে পুলিশের হাতে। দাম তো অবশ্যই বাড়বে, যদি দেখা যায় যে যেমন এর আগে লরি টরি 5 দিনের স্ট্রাইক ডেকে দিয়েছিল, মুরগি না পাওয়া গেলে তো ডিম না পাওয়া গেলে, এখন তো সস্তা মুরগি আর ডিমই, সবজির যে হারে লাগাম ছাড়া দাম বাড়ছে। মানে ট্রাফিক প্রশাসনের উচিত, আর আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী ওনারও দেখা উচিত যে আমাদের ট্রাফিক মানে ইসে মানে ওনাদের ট্রাফিক মেনটেন করাচ্ছে, মানে ওই টাকা রোজগার করাটাই মেন ই হয়ে গেছে, লাইসেন্সধারী একটা পেশা হয়ে গেছে।